আজকে আমাদের মিনার শরীফ মিনার মাহফিল আছে, এর উদ্দেশ্যে সব বিস্তারিত বলছেন আপনাদের কাছে। তো আমার পিতা মরহুম আব্দুল কাদের ভূঁইয়ার মাস্টার সাহেবের আজকে গতকাল আছে 43তম মৃত্যুবার্ষিকী। 43তম মৃত্যুবার্ষিকী হচ্ছে তিনি 43 বছর আগে মৃত্যুবরণ করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। যাদের বয়স এখন এখানে যারা আছি বা গ্রামে যারা আছি, যাদের বয়স এখন ধরেন 50 ঊর্ধ্ব কিংবা 50-55, তারা হয়তো যদি স্কুলে পড়ে থাকেন বা গ্রামে দেখে থাকেন হয়তো মনে আছে। অনেকেরই যারা 50-এর নিচে কিংবা 43-45, তারা হয়তো দেখেন নাই বা মনে করার কথা না। 55-60 যাদের বয়স, যারা বেঁচে আছি আমরা, তারাও স্কুলে গেলে আমরা লেখাপড়া করেছি ওনার সাথে। উনি একজন ভালো শিক্ষক ছিল, কোনো সন্দেহ নেই, আদর্শবান শিক্ষক ছিল, সহজ সরল মানুষ ছিল। অনেকেই দুজন বলতে পারবেন এখানে, আমি আগেও শুনতাম ওনার সম্পর্কে, কিছু রাস্তাঘাটে বললে আও উনি তো ফেরিস্তার মতো লোক, সোজা মানুষ। স্কুলেও উনি এরকম লেখাপড়ার ব্যাপারে উনি যথেষ্ট ছিল, ওরা উদ্যোগী ছিল এবং গ্রাম থেকে মাঠ থেকে অনেককে নিয়ে, আমার মনে আছে বর্ষাকালে আমরা নৌকা দিয়া স্কুলে যাইতাম। এখন তো আমরা অনেক পরিবর্তন হয়ে গেছে, আমার বাড়িতে আসি। আগে আমরা নৌকায় হেঁটে যাইতাম স্কুলে, পশ্চিম মজিদপুর প্রাইমারি স্কুলে উনি শিক্ষক ছিলেন। তো উনি